হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ফিল্ম স্টকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, রাইট নাও চলে এসেছে তামিল হরর কমেডি ফিল্ম আরানমানি সিরিজের থার্ড ফিল্ম আরানমানি থ্রির অফিসিয়াল ট্রেলার। তো ফার্স্ট অফ অল আমরা ট্রেলারটা দেখেন এবং দেন কথা বলবো ট্রেলার নিয়ে। তো চলুন ফার্স্ট অফ অল দেখে নিই আরানমানি থ্রির অফিসিয়াল ট্রেলার। ওকে, হ্যালো ইগো। அனைவருக்கும் சிறந்த அன்பளிப்பு சரிகமா கார்வா। ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் சப்டைல் கிந்து ஆன் கூட ரக்தவே। காட்டுக்குள்ள ராணியோட ஆவி ஒளாத்துதுன்னு எல்லாரும் சொல்றாங்கமா। கண்டவங்க ஒளறத கட்டி நீயும் ஒளறத வா சும்மா। ஷாலு சொல்றது உண்மை, இந்த வீட்ல ஒரு ஆவி இருக்கு। குரூப் பேக்ரவுண்ட் ஸ்கோர் சட்ட எக்ட ஹாரர் எலிமெண்ட் செட் செட் போறது ஆனா அரண்மனையில என்ன வேலை இருந்தாலும் ஹையா தானே? ஆரியா பாத்தல்ல, என் பேர் சொன்னானே டிஸ்டர்ப் ஆகா। இந்த டேப் ரெக்கார்டர் கொஞ்சம் சரி பண்ணி தர முடியுமா? அப்படி என்ன இருக்குதுல? எங்க அம்மா குரல் முன்னெல்லாம் அதோட பாதிப்பு பெருசா இல்ல, ஆனா இப்போ ஆக்சுவலா கரம் நகிந்து கதவை தோர்த்ததுக்கு பின்னாடிதான் இப்படி எல்லாம் நடக்க ஆரம்பிச்சிருக்கு। அப்படி அந்த ரூமுக்குள்ள என்னதான் இருந்தது? இந்த அம்மன் பெரிய சக்தி சொல்லுங்க, உண்மையிலே என்ன நடந்ததுன்னு நீங்க சொன்னாதான் எங்களால உங்களை காப்பாற்ற முடியும்। பாடி அங்க வச்சிருக்க, நடுவில் ஒரு டெட் பாடி மறைஞ்சிருக்கு, ஒழுங்க பாருங்க சார். ஓகே வியூவர்ஸ், இட் இஸ் அரண்மனி 3 ஆபீஷியல் ட்ரைலர। এটা হচ্ছে আরমানি সিরিজের থার্ড ইনস্টলমেন্ট, যেটা বললাম আর কি। তো একটা ফিল্ম যখন পারফেক্টলি কাজ করে থাকে তখন সেটার একের পর এক সিকোয়াল আসতে থাকে, একের পর এক পার্ট আসতে থাকে। তো এটা কিন্তু তেমন একটা ফিল্ম, কারণ এর দুটা পার্টই সাকসেসফুল ছিল এবং সেখান থেকে থার্ড পার্ট আসতেছে। এবং ট্রেলারটা পুরো কিন্তু একটা গুজবাম দিয়ে গেছে পুরো। আমি ট্রেলার রিয়াকশনের মধ্যে বারবার বলতেছিলাম যে ব্যাকগ্রাউন্ড স্কোরের সাথে কিন্তু প্রত্যেকটা সিন পুরো পারফেক্টলি ম্যাচ করেছে এখানে। এবং এই জন্য কিন্তু টেইলার এডিট যে করেছে তাকে একটা সাধুবাদ জানাতে হয়, কারণ খুব সুন্দরভাবে সে টেইলারটা এডিট করেছে। এছাড়া যে ধরনের হরর এলিমেন্ট অ্যাড করছে সাথে, কিন্তু এই মুভির মধ্যে যে অ্যাকশন সিন এবং কমেডি এলিমেন্টটা রয়েছে সেটা কিন্তু আপনারা টেইলার দেখতে পেয়েছেন। তো ওভারঅল পুরো মুভিতে যে কী কী এলিমেন্ট রয়েছে তার ছোট্ট ছোট ঝলক কিন্তু এই ট্রেলারে প্রেজেন্ট করেছে। এছাড়া ব্যবসা ট্রেলারে আরিয়া, রাশি খান্না, যোগী ব্যবসা যাদের দেখতে পেয়েছি তাদের পারফরমেন্স নিয়ে তো কোনো সন্দেহ নেই, এবং তারা কিন্তু সাউথের এস্টাবলিশ অ্যাক্টর, তো তাদের কাছ থেকে ভালো পারফরমেন্স আশা করব। এবং ফিল্মটা যেহেতু একটা ভালো ফ্র্যাঞ্চাইজির ফিল্ম, তো অবভিয়াসলি একটা ভালো ফিল্মও কিন্তু পেতে চলেছে সাউথের দর্শকরা। এছাড়া ব্যবসা ট্রেলার তো আপনারা দেখলেন যে একটা রানীমার কাহিনী রয়েছে, যে রানীমা হচ্ছে ভূত হয়ে ঘুরতেছে। তো সেই রানী বা রাজমাতা যাই হোক না কেন, তার এই ব্যাপারে একটা পাস্ট স্টোরি, প্রেজেন্ট স্টোরি এমনভাবেই হরর স্টোরিগুলো ডেভেলপ করে সাউথে। ম্যাক্সিমাম বলিউডে আমাদের দেশে কিন্তু এই ধরনের ফিল্মই ডেভেলপ করা হয় যখন হরর এলিমেন্ট একটা রিভেঞ্জ হরর ড্রামা থাকে। তো দেখা যাক এই ফিল্মটা সেখান থেকে কী ধরনেরভাবে প্রেজেন্ট করে এবং ফিল্মটার মধ্যে নতুনত্ব কী থাকে। এছাড়া ভিউয়ার্স, গল্পটা নতুন না হলে সেই গল্পটা প্রেজেন্টেশন যদি ভালো হয়, সেটা তো আমি বারবারই বলি, যদি প্রেজেন্টেশন ভালো হয় তখন কিন্তু সেই গল্পটা ইন্টারেস্টিং এবং এনজয়েবল হয়। তো যেহেতু একটা হরর কমেডি ফিল্ম, বারবার বলা লাগে না, আমি খুব এনজয় করি হরর কমেডি ফিল্মগুলো। তো দেখা যাক সেখান থেকে এই ফিল্মটা কেমন পারফরমেন্স করে। তবে রাইট নাও আপনি আমাকে শেয়ার করেন যে আপনার কাছে ট্রেলারটা কেমন লেগেছে, এবং পাশাপাশি আমার ভিডিও সম্পর্কে আপনার মতামত আপনি জানাতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করেন, শেয়ার করেন, এন্ড মোস্ট ইম্পর্টেন্ট চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন, যাতে আমার পরবর্তী আপডেট সবাইকে পৌঁছে যায় আপনার কাছে।